কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন ছাত্রদের অরাজনৈতিক সংগঠন ভোকালস বা ভয়েস অফ সিইউ ল স্টুডেন্টস পার্ক সার্কাস ময়দানের কাছে রমজান ও ঈদ উপলক্ষে গরিব ও দুস্থদের নতুন পোশাক বিতরণ করা হলো সংগঠনের পক্ষ থেকে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষ থেকে উৎসব দাস, রাশিদুল ইসলাম, সরফরাজ আহমেদ, ইরফান হাবিব, ইমরোজ বৈদ্য সহ আরও অনেকে। ভোকালসের সদস্যদের এই রকম সমাজমূলক কাজকে আইনের ছাত্র ও পেশাদার হিসাবে কর্নিশ অ্যাডভোকেটস অর্ডিনেন্স চ্যানেলের পক্ষ থেকে, ভোকালস তোমরা আরও এগিয়ে যাও, সমাজের কল্যাণ করো, ছাত্রদের কল্যাণ করো।